আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে জলবায়ু ও দুর্যোগ থেকে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওগুলো ভালোভাবে দেখেছ এবং অনুশীলন করেছ বাসায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে জলবায়ু ও দুর্যোগের পৃষ্ঠা 50 থেকে 55। এখানে আমরা বিভিন্ন দুর্যোগের কারণ, ফলাফল বা দুর্যোগগুলো কেন দেখা দেয় এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মূল বইটা বের করো এবং কলম, খাতা কলম পাশে রাখবে। আমরা যদি বিভিন্ন দুর্যোগ নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমাদের আলোচনায় আসবে দুর্যোগ কি। দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি যা মানুষ সহ অন্যান্য প্রাণী ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করে থাকে। তাহলে দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি যা মানুষ সহ অন্যান্য প্রাণী ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করে। দুর্যোগ কেন হয়? দুর্যোগ হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। তাহলে আমরা বলতে পারি দুর্যোগ কেন হয়? প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে দুর্যোগ হয়। বাংলাদেশে অনেকগুলো দুর্যোগ সংঘটিত হয়, তার মধ্যে আছে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ দুই আছে নদী ভাঙ্গন, খরা, ভূমিকম্প এবং বন্যা। আমরা প্রথমে আজকে নদী ভাঙ্গন নিয়ে আলোচনা করব পৃষ্ঠা 50 পৃষ্ঠা। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতাটাও বেশি। নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্ন আছে নদী ভাঙ্গন কি। তাহলে প্রাকৃতিক কারণে বা মানব সৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকেই নদী ভাঙ্গন বলে। তাহলে নদী ভাঙ্গন কি? নদী ভাঙ্গন হচ্ছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াই হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের ফলে কি হয়? দেখো আমরা আলোচনা করেছি মূল বই থেকে যে নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই হচ্ছে নদী ভাঙ্গনের ফলাফল। এরপরে দেখো নদী ভাঙ্গন দুটি কারণে হয়ে থাকে, প্রাকৃতিক কারণ আর হচ্ছে মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে মারাত্মক বন্যা, জোয়ার ভাটা, ভূমিকম্প, এগুলো হচ্ছে নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ। আরেকটা কারণ আছে নদী ভাঙ্গনের, সেটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। আর এই নদী ভাঙ্গনের মানব সৃষ্ট কারণগুলো হচ্ছে নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, অপরিকল্পিতভাবে নদী খনন করা এবং নদী থেকে বাল উত্তোলন করা। তাহলে নদী ভাঙ্গনের কারণ হিসেবে আমরা দুইটা কারণ দেখতেছি, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। তাহলে প্রাকৃতিক কারণগুলো কি? প্রাকৃতিক কারণগুলো হচ্ছে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প বা জোয়ার ভাটা, এগুলো হচ্ছে নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ। আর মানব সৃষ্ট কারণগুলো হচ্ছে নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, নদী থেকে বাল উত্তোলন করা এবং অপরিকল্পিতভাবে নদী খনন করা, এগুলো হচ্ছে নদী ভাঙ্গনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণ। এখন আমরা আলোচনা করব পার্ট 3, খরা নিয়ে। দেখো আমাদের দেশে কোন কোন অঞ্চল যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আবার কোন কোন অঞ্চল আবার খরার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো, যেমন বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই সমস্ত এলাকায় খরার প্রবণতাটা বেশি। কেন বেশি? কারণ এই সমস্ত এলাকায় দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতাটা অনেক বেশি।
তাহলে খরা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে খরা কি? আমরা জানি খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। খরা কেন হয়? শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত বৃষ্টিপাত থাকার কারণে খরা হয়ে থাকে। তাহলে খরা কি? খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। খরা কেন হয়? দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণেই খরা হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি কেন? আমরা একটু আগে আলোচনা করলাম যে আমরা জানি উত্তর ও পশ্চিমাঞ্চল তুলনামূলকভাবে শুষ্ক এবং বৃষ্টিপাতের সংখ্যা কম এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে উত্তর ও পশ্চিমাঞ্চলের খরার প্রবণতাটা বেশি। খরার কারণ, খরার মানব সৃষ্ট কারণগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো পাঠ্য বইয়ের 52 নং পৃষ্ঠায় আছে মানব সৃষ্ট কারণ খরার, গাছপালা কেটে ফেলা। কারণ গাছপালা কেটে ফেললে গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখতে পারে না, ফলে খরার সৃষ্টি হয়। আর অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না। নাম্বার 3, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে খরার 2টি বা 3টি মানবসৃষ্ট কারণ দেখো, তাহলে এখান থেকে আমরা 2টি বা 3টি মানবসৃষ্ট কারণ দিয়ে দিতে পারবো। এরপর আছে খরার ফলাফল। দেখো বইয়ে 52 পৃষ্ঠার যে চিত্রটা আছে খরার, তার নিচে এখানে দেওয়া আছে খরার ফলাফল। পুকুর নদী খাল ও বিল শুকিয়ে যায়, মাটির ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খাবার পানির অভাব দেখা দেয়। এরকম আরও অনেক কারণ আছে, যেমন খরার কারণে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না, ফলে তাদের লেখাপড়ার ক্ষতি হয়, তারপর হাঁস মুরগির মরক দেখা দেয়, বা অতিরিক্ত গরমের কারণে অনেক মানুষ কাজে যেতে পারে না, ফলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এগুলোই হচ্ছে আবার খরার কারণে বিভিন্ন রকম রোগেও আমরা আক্রান্ত হয়ে থাকি, যেমন জ্বর, হাম, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া ইত্যাদি। এ হচ্ছে খরার কারণ ও ফলাফল। এখন আমরা যেহেতু আগেই আলোচনা করেছি যে খরা প্রবণ যে জেলাগুলো, আর এই জেলাগুলো কোন বিভাগে অবস্থিত, আমরা যদি পাশে 53 পৃষ্ঠার মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখবো এখানে লাল রঙে চিহ্নিত করা 4টি জেলার নাম দেওয়া আছে, যেমন দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া। এই জেলাগুলো কোন কোন বিভাগে অবস্থিত তাহলে আমরা লিখব রাজশাহী ও রংপুর বিভাগে অবস্থিত। আচ্ছা, এই খরা প্রবণ যে জেলাগুলো এগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি? এগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে উত্তর ও পশ্চিমাঞ্চলে যে খরা কেন বেশি দেখা যায়, এখানে এই 3টা বৈশিষ্ট্য আছে, যেমন শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী হচ্ছে এই সমস্ত এলাকার খরার প্রাকৃতিক বৈশিষ্ট্য। পাঠ 4 আমরা যাব ভূমিকম্প। ভূমিকম্প কি? ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, বা আরেকটু স্পষ্ট করে বলা যায় যে প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে যে কম্পনের সৃষ্টি হয় তাই হচ্ছে ভূমিকম্প। আর বাংলাদেশে এই দুর্যোগের নিশ্চিত ঝুঁকি রয়েছে। কেন রয়েছে? কারণ ভৌগোলিক অবস্থানের কারণে। তাহলে ভূমিকম্প কি? প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে যে কম্পনের সৃষ্টি হয় তাই ভূমিকম্প। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে ভৌগোলিক অবস্থানগত কারণে। এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে ভূমিকম্প কি, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন। আচ্ছা, তারপর এই ভূমিকম্পের সময় আমাদের করণীয়গুলো কি, এই সময় আমাদের করণীয়গুলো নিয়ে 55 পৃষ্ঠায় দেখো আলোচনাতে আছে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হতে পারে বড় প্রশ্ন হিসেবে যে ভূমিকম্প কি, বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন, আর ভূমিকম্পের সময় আমাদের 5টি বা 4টি করণীয় কি। তাহলে আমরা এখানে দেখো মূল বইয়ের 55 পৃষ্ঠায় দেওয়া আছে ভূমিকম্পের সময় আমাদের করণীয়গুলো। নাম্বার 1, পুরোপুরি শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। নাম্বার 2, বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। নাম্বার 3, কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। নাম্বার 4, বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। নাম্বার 5, পাকা দালানে থাকলে
বিমের পাশে দাঁড়াতে হবে। এগুলি হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের করণীয়। এই প্রশ্নগুলো দেখো বোর্ডে আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে রিডিংটা করে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। তারপর আমি এগুলোর অ্যান্সার শিট আকারে তোমাদের ইমোতে বা মেসেঞ্জারে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তাহলে পরবর্তীতে আবার আর এখানে আরেকটা প্রশ্ন, আমরা এখানে ভূমিকম্প, খরা এবং নদী ভাঙ্গন নিয়ে আলোচনা করলাম, আর একটা হচ্ছে বন্যা। বন্যা কি? বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের দেশে প্রায় প্রতি বছরে হয়ে থাকে, যার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। আর এই বন্যাটা কেন হয়? অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণেই বন্যা হয়ে থাকে। তাহলে বন্যা কি? বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যা কেন হয়? অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণেই বন্যা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো সুন্দর করে খাতা উঠিয়ে রাখবে এবং রিডিং ভালো করে পড়ে তুলে অ্যান্সার তৈরি করার চেষ্টা করবে। আর আমি অবশ্যই এগুলোর শীত আকারে তোমাদের ইমো বা মেসেঞ্জারে দিয়ে দেবো, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর বাসায় একটু বেশি ভালো করে প্র্যাকটিস করো। ভালো থাকো সবাই, সবসময় বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।